নাইবার গোরাব ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তিজাইতুম মিনার রসূলি দুয়ুনি। দেশ এবং প্রবাসী যারা আছেন তারা এই আরবিটা, এটা কোরআনের আরবির ব্যাখ্যা, এটা কোরআনের আয়াত না। আবার আমার বিরুদ্ধে আবার মিথ্যে এলিগেশন করে দিও না যে উনি কোরআন বানাইছে। কিছু কিছু শয়তান আছে, এটা কিন্তু কবিতা। মক্কা শরীফ বিজয় হয় অষ্টম হিজরিতে, সেই সময় হুনাইনের যুদ্ধ বিজয় লাভ করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ওই বছরে মুসলমান হয় এবং তার কন্যা উম্মে হাবিবাকে হুজুরির সঙ্গে বিবাহ দেয়। জোর করে আল্লাহু আকবার। আরে আবু সুফিয়ানের ছেলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুআবিয়ের চরিত্র চরিত্র হারা সন্তান ইয়াজিদ আমার রসুলের কলেজার টুকরোকে শহীদ করে দিয়া বিশ্ব লানত তার উপর জারি হয়ে যায়। ডান হাত উঠবে না আলী কোনো প্যারালাইসিস হবে, যেরকম আল্লাহ আকবার। কত বড় ফাসেক, আমার রসুলের কলেজার টুকরোকে শহীদ করে দিল, সে নিজে স্বীকার করেছে। তাফসীর রুহুল মানি যারা আপনারা পড়েছেন, 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদের 22-23 নম্বর অধ্যায় আল্লামা মালুসি তাফসীর রুহুল মানিতি আল্লামা মাহমুদ আলুসি আল ইরাকি তিনি বলছেন একটা কবিতা, নাইবাল গোরাব, সকলে আমার সাথে পড়তে হবে, নাইবাল গোরাব ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তিজাইতুম মিনার রসূলি দুয়ুনি। দেশ এবং প্রবাসী যারা আছেন তারা এই আরবিটা, এটা কোরআনের আরবির ব্যাখ্যা, এটা কোরআনের আয়াত না। আবার আমার বিরুদ্ধে আবার মিথ্যে এলিগেশন করে দিও না যে উনি কোরআন বানাইছে। কিছু কিছু শয়তান আছে, এটা কিন্তু কবিতা। নাইবাল গোরাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারককে দামেস্কে নিয়ে যাওয়া হয়, আর যিনি দামেস্কে নিয়েছিল, যিনি দামেস্কে নিয়েছিল ইরাকের সেই কুখ্যাত সেই শাসক ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক একটা ঢিসির ভিতরে গামলার মধ্যে রাখে লাঠি দিয়ে খোঁচাচ্ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সর্বনাশা, হে সর্বনাশা ইরাকের সরকার, তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে ছড়ি দিয়ে তুমি আঘাত করছ, আমি এই মুখে আমার রসুল পাককে চুমো দিতে দেখেছি। জোরে বলতে হবে, যারা আসতে বলবো মনে করবো ওরা এসি দিল, জোরে কোন সুবহান আল্লাহ। আর প্রীতিশ এবং প্রবাসী যারা আছো, যারা ইমাম হুসাইনের বৃত্ত যাচ্ছ, তারা মুসলমান নয়, তারা ফাসে, তারা ফাসে, তারা এজিদের সমর্থনকারী। এবং এই জাতীয় কোনো আলেম এজিদকে যদি সাপোর্ট করে তার পিছনে নামাজ পড়া, আমি হানাফি মুসাবের একজন মহাদ্দেশ তাকে তাদের পিছনে নামাজ পড়া মকরু তাহরিমা ফতুয়া দিলাম। যেরকম আল্লাহু আকবার। আমরা ইমাম হুসাইনের পক্ষে না বিপক্ষে, যারা ইমাম হুসাইনের পক্ষে সারা হাত উঠাও, আর ওই ফাসেকের হাত পক্ষে যারা হবে তারা হাত উঠবে না। দেশ এবং প্রবাসী নরনারী মুসলমানের সন্তান যারা আছো, আমরা হুসাইন পন্থী মুসলমান, যেরকম আল্লাহু আকবার। সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স।